রাত থেকেই বৃষ্টিতে ভিজবে জেলাগুলি এক ধাক্কায় বাড়ল দক্ষিণবঙ্গের তাপমাত্রা জোড়া ফলা নিয়ে দপ্তরের আজ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার এই বদল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরই মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করল দক্ষিণবঙ্গে আবহাওয়া নিয়ে নাজহাল বঙ্গবাসী শীতের মধ্যেই প্রবল বৃষ্টির তাপট আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সকাল থেকেই মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় আবার গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত গতকাল অর্থাৎ বুধবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে বঙ্গজুড়ে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের ওপর একটি উচ্চচাপ বলয় বলায় তৈরি হয়েছে সেই কারণেই সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকতে শুরু করেছে একই সঙ্গে বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেখান থেকেই একটি নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত হয়েছে জোড়া ঘূর্ণাবর্ত তার প্রভাবেই বৃষ্টি শুরু হয়েছে বঙ্গজুড়ে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে সেই সঙ্গে দেওয়া হয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাসও বৃষ্টি হতে পারে শুক্রবার পর্যন্ত আগামী পাঁচ দিন আপাতত ঠান্ডা ফিরে আসার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী তেসরা ফেব্রুয়ারি থেকে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিতে থাকছে হালকা বৃষ্টির পূর্বাভাস তবে চার তারিখের পর থেকে ফের কমতে শুরু করবে বৃষ্টির দাপট তবে শুধু এই জেলাগুলি নয় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরও একাধিক জেলাতে পাশাপাশি উত্তর ভারতে বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড সহ পশ্চিম হিমালয় বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দার্জিলিং এবং কালিম্পংয়েও হতে পারে শিলাবৃষ্টি পাশাপাশি সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা বাড়লেও এখনই বঙ্গ থেকে বিদায় নিচ্ছে না শীত বৃষ্টির পর জাকি শীত অনুভূত না হলেও শীতের আমেজ বজায় থাকবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদের তাপমাত্রা তবে আপাতত কয়েকদিন ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির কারণে সমস্যায় পড়তে হবে সাধারণকে সে কথা বলাই যায় ভরা মাঘ মাসে শীতের বদলে বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন কৃষকেরা অসময় বৃষ্টির ফলে চাষাবাদেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ